হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। তো একটা ভিডিও তোমরা সবাই দেখেছো যে WBSEDCL একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। ফার্স্ট অফ অল কিছু বলে নিই আমি, যে এখানে যেটা বলার সেটা হচ্ছে আমাদের SEDCL একটা ব্যাচ স্টার্ট হচ্ছে 15 তারিখ থেকে, যার যেখানে অনলি আমরা টেকনিক্যাল পড়াবো, নন টেকনিক্যাল এখন পড়াবো না। তাহলে স্যার নন টেকনিক্যাল কি এক্সামে থাকবে? না, অবশ্যই থাকবে এক্সামে, কিন্তু কেন পড়ানো হবে না? কারণ আমরা সিলেবাস এখন জানি না। তো তার জন্য টেকনিক্যালটা আমি চাইছি তোমরা আগে থেকে স্টার্ট করো, নন টেকনিক্যালটা আফটার নোটিফিকেশান আমি কিন্তু স্টার্ট করব। তো এখন যে ব্যাচটা স্টার্ট হচ্ছে এটা অনলি টেকনিক্যাল, মান্থলি ফিস 500 টাকা। এই ব্যাচের মধ্যে তোমরা ধরো এখানে অ্যাডমিশন নিলে, পরে বললে স্যার নন টেকনিক্যালটাও কি এখানেই পড়ানো হবে? না, নন টেকনিক্যালের জন্য আলাদা ব্যাচ হবে, তোমরা চাইলে নিতে পারো, না চাইলে শুধু টেকনিক্যাল পড়বে, ঠিক আছে? এটা অনলি টেকনিক্যালেরই ফিস, মান্থলি 500 টাকা, 6 মান্থ কোর্স, 6 মাসে পুরো তোমাদের পুরো টেকনিক্যাল পড়ানো হবে। ওকে, তো উইকলি 3 দিন করে ক্লাস হবে, সোম বুধ শুক্র, সকাল 10টা থেকে 12টা, একটা 3 ঘন্টা ধরে রাখো ক্লাস হবে, 3 ঘন্টা করে ক্লাস তোমাদের কিন্তু হয়েই থাকবে। তো সেক্ষেত্রে মাঝখানে 10-15 মিনিট একটা ব্রেক আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তো কি বললাম আমি, যে এটা অনলি টেকনিক্যাল, 500 টাকা মান্থলি। যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তোমরা ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিয়ে নাও, বা আমাকে যে নাম্বারে ফোন করে জিজ্ঞাসাও করতে পারো, ডিটেলস জানতেও পারো, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। সেকেন্ড যেটা আমি তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে ব্যাচটা, এই ব্যাচটার ভ্যালিডিটি কিন্তু 1 ইয়ার পর্যন্ত আমরা রাখবো, মানে সমস্ত কন্টেন্ট তোমরা 1 ইয়ার পর্যন্ত দেখতে পারবে। আরেকটা কথা, যেটা ধরো ইনকেস নোটিফিকেশান ডিসেম্বরে বেরোলো না, সেক্ষেত্রে তোমরা কেউ কিন্তু এটা বলতে পারো না যে স্যার আমাদের টাকাটা রিফান্ড করুন, আমরা আর পড়বো না। বারবার একটা কথা বলছি, রিফান্ডের কোনো ব্যাপার নেই, আমি তোমাকে খেটে পড়াবো ভাই। তোমার যদি মনে হয় যে নোটিফিকেশান দেবে তবেই অ্যাডমিশান নাও, যদি মনে না হয় তাহলে অ্যাডমিশান নিও না। বাট যদি নোটিফিকেশান বের না হয় সেক্ষেত্রে আমি কিন্তু রেসপন্সিবল নই। ওকে, তো এটাই বলার ছিল। তো বেটার ওয়েতে যদি আমার সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে মজা নিতে চাও, জানতে চাও, শিখতে চাও, তাহলেই জয়েন করো। চাকরি তো ভাই আজ না হয় কাল পাবেই, ইউটিউব তো গ্যারান্টি, সেইভাবেই আমি পড়াই। বাট যদি সত্যি কিছু শিখতে চাও দেন প্লিজ কাম অ্যান্ড জয়েন উইথ আস। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই অ্যানাউন্সমেন্টটার জন্য সবাই ওয়েট করছিলে, আশা করি সবাই জানতে পারলে কবে কী কখন পড়ানো হবে সমস্ত ডিটেলস। দিস ইজ আ অনলি টেকনিক্যাল কোর্স, যদি যখন নোটিফিকেশান আসবে আমাদের নন টেকনিক্যাল ব্যাচ স্টার্ট হবে, সেখানে চাইলে আলাদা করে এনরোল করতে হবে, তার ফিস একদম নমিনাল থাকবে। যারা আমাদের টেকনিক্যাল ব্যাচে পড়বে তাদের জন্য একদম নমিনাল ফিজে আমি নন টেকনিক্যালটা করে দেবো। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্ট, দেখা হবে, বাই।